হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিএস রান্নাঘর আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার হাঁস ভুনা ব্যাচেলার যে ভাই এবং আপুরা আছেন তারা কিভাবে সহজে এই হাঁস ভুনাটি করতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাটাবাটি কোনো ঝামেলা নেই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর এভাবে রান্নাটা করলে কিন্তু রান্নাটাও অনেক মজার হয়ে থাকে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস করবেন এখানে আমি কেজি ওজনের একটা হাঁস নিয়ে নিয়েছি রেগুলার সাইজ করে হাঁসটাকে কেটে নিয়েছি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে একটা বাটিতে আমি কিছু মশলার মিশ্রণ তৈরি করে নিব প্রথমেই দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর লবণটাকে অবশ্যই প্রথম অবস্থায় একটু কম করে নেবেন মাঝে একটু টেস্টার দেখে তারপর লবণটাকে অ্যাড করবেন একবারে বেশি লবণ দিতে যাবেন না সবগুলো গুঁড়া মশলাকে একটু নেড়ে চেড়ে এবার হাফ কাপ পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব আর এই মিশ্রণটা এভাবে তৈরি করলে কিন্তু বাটা মশলার যেই টেস্টটা সেটা আপনারা পাবেন এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে রান্নায় চলে যাচ্ছি চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে ওয়ান কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব কিছু গরম মশলা এলাচ দিয়ে দিচ্ছি ছয়টি দারুচিনি পাঁচ টুকরা লবঙ্গ চার টুকরা তিনটা তেজপাতাকে আমি ছোট ছোট করে টুকরা করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে এগুলোকে দিয়ে একটু নিব যতক্ষণ না হালকা একটা গ্রান বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত এবার আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে কেটে আমি ভালো করে থেতো করে নিয়েছি ফুল এটা বাটা হয়নি কিন্তু যতটা সম্ভব থেতো করে নেওয়া যায় ততটাই নিতে হবে এবার পেঁয়াজটাকে তেলের সঙ্গে একটু নেড়ে চেড়ে ভেজে নিব এবার চুলার আঁচটাকে মিডিয়াম করে এই পর্যায়ক্রমে মশলাগুলোকে ভেজে নিতে হবে আমি এক মিনিটের মতো পেঁয়াজটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ভালো করে থেতলে নেওয়া রসুন এটা ফুল বাটাও হয়নি আবার একদম হালকা যেই ছেঁচা রসুন বা থেতলে নেওয়া যে যেটাই বলেন ওই রকম ভাবে রসুনটাকে যতটা সম্ভব থেত করে নেওয়া যায় ততটাই করে নিয়ে আবারও পেঁয়াজের সাথে এটাকে এক মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি রান্না কিন্তু আমি খুব একটা তেল ব্যবহার করে নিয়ে আপনারা লক্ষ্য করেছেন এবার যে মশলার মিশ্রণটা আছে সেটাকে দিয়ে দিতে হবে এই মশলার মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন আর এটার সাথে আমি আরেকটু পানি অ্যাড করব আগে মশলাটা দিয়ে ভালো করে হাড়িতে যে মশলাটা সেটার সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার বাটিটার মধ্যে আরেকটু পানি নিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ পানি দিয়ে দিয়ে দুই তিনবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যখন উপরে একটু তেল ভেসে আসবে তখন সবগুলো হাঁসের মাংস দিয়ে দিতে হবে হাড়ির মধ্যে আমি কিন্তু এখানে পুরো হাঁসটাই নিয়ে নিয়েছি চামড়া যা যা খাওয়া যায় সব কিছুই এখানে নেওয়া আছে এবার পুরো মশলার সঙ্গে হাঁসটাকে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এটা থেকে একটু একটু পানি বের হয়ে আসে ততক্ষণ পর্যন্ত হাঁসটাকে প্রায় সাত আট মিনিট জাল করে নেওয়ার পর এর মধ্যে ভালো করে থেতলে নেওয়া আদা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার আদার আঁশগুলো কিন্তু দেখা যাচ্ছে রান্নার পরেও হয়তো মশলার মধ্যে এটা দেখা যেতে পারে তো বাটার ঝামেলা ছাড়া এভাবে আপনারা ভালো করে থেতলে নিয়ে মশলাগুলোকে তারপর রান্নাটা করতে পারেন আদাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবারও ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত হাঁসের মাংস থেকে পানি বের হয়ে শুকিয়ে তেল চলে আসে ততক্ষণ পর্যন্ত দেখেন মাংসগুলো কিন্তু একদম কষানো হয়ে গেছে আমি ফাঁকে ফাঁকে প্রায় পাঁচ ছয় বারের মতো নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়েছি এইভাবে মাংসটাকে একদম ভালো করে কষিয়ে নিয়েছি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লেগেছে এবার আমি এর মধ্যে গরম পানি মেশাবো যখন হাঁসটা কষানো হয়ে যাবে তখন আপনারা গরম পানিটা মেশাবেন এখানে আমি তিন কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি অবশ্য এটা এক একটা হাঁসের উপর নির্ভর করে যেগুলোর বয়স বেশি সেগুলো হতে হতে একটু সময় বেশি লাগে লাগে আবার যেগুলো ছোট সাইজ সেগুলো কম এবার আমি দিয়ে এটাকে ঢাকটান আবারও ঢেকে একদম ঝোলটা শুকিয়ে যখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি দেখেন মাংসর উপরে কিন্তু যথেষ্ট তেল উঠে এসেছে এবং আমার হাঁস ভুনাটাও কিন্তু একদম রেডি এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার হাঁস বোনা ব্যাচেলার স্পেশাল এর রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলেই আমার সার্থকতা আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবশেষে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ গাছ লাগান পরিবেশ বাঁচান আগামী প্রজন্মের জন্য আমরা যেন সুন্দর সবুজ পৃথিবী উপহার দিতে পারি সেজন্য একটি হল গাছ লাগান পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ